প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি গ্লসিটিস বা জীবা প্রদাহ নিয়ে আলোচনা করব আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব। সেটি হলো জিবা প্রদাহ কেন হয় এর লক্ষণগুলো কি চিকিৎসা এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো যাতে আপনারা গ্লসিটিস থেকে অর্থাৎ জীবা প্রদাহ থেকে রক্ষা পেতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কারণ সাধারণত ভিটামিনের অভাব ঠান্ডা লাগা ফানে সুন বেশি খাওয়া জাতীয় খাদ্যের অভাবে রক্তালপতায় প্রদাহ হয়ে থাকে লক্ষণ জিবা লাল হয় ফুলে ওঠে এবং অনেক কষ্টদায়ক ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয় অনেক সময় জিবা ফুলে মুখের বাইরে চলে আসে ফলে জিবা হতে বেশি পরিমাণ লালাকরণ হয় জিবার সঙ্গে তালু গলা প্রভৃতি অংশে ব্যথা হয় অনেক সময় জিবা ছোট ছোট ফুস্করি বা ইরাপশন দেখা যায় জাল মশলাযুক্ত খাদ্য কোনো ক্রমে খেতে পারে না চিকিৎসা তো বন্ধুরা গ্লোসিটিস বা জিপার প্রদায় হলে আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এটি শুধুমাত্র আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি আপনারা ভিডিও থেকে কোনো ওষুধ খাবেন না সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হল হালকা গরম পানি এবং লবণ দিয়ে কুলকুচি করতে হবে দিনে তিন থেকে চারবার দ্বিতীয়ত বায়োডিন মাউথওয়াশ দিয়ে কুলি করতে হবে দুই চামচ করে মুখের মধ্যে এক থেকে মিনিট গড়গড়া করার ফল ফেলে দিতে হবে দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে এরপর হল রক্ত স্বল্পতার কারণে যদি গ্লসিটিস অর্থাৎ জিবার প্রদাহ হয়ে থাকে সেক্ষেত্রে লৌহ জাতীয় ঔষধ সেবন করতে হবে যেটি বাজারে সিরাপ অ্যারিস্টোফেরন সিনাফেরন ইত্যাদি নামে পাওয়া যায় এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অনেক সময় ছত্রাকজনিত মুখে গা হয়ে থাকে অর্থাৎ ছত্রাকের কারণে মুখের মধ্যে গা হয় সেজন্য নিস্টাটিন জাতীয় ঔষধ যেমন টেবলেট নিস্টার্ট খাওয়া যেতে পারে এক থেকে দুটি দিনে চারবার পাঁচ দিন এরপর হলো মাইকোরাল ওরাল জেল এটি মূলত মাইকোনাজল জাতীয় ওষুধ মুখের স্থানীয় ক্ষতে সামান্য পরিমাণ ওরাল জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহার করতে হবে দিনে দু থেকে চারবার এটি শুধুমাত্র জিবাতে ব্যবহার করতে হবে যেখানে ক্ষতস্থান দেখা যায় সেখানে মাইকোরাল ওরাল জেলটি ব্যবহার করতে হবে অনেক সময় গ্লসিটিস হলে জিবার মধ্যে ঘা দেখা যায় সেক্ষেত্রে টেবলেট ট্রাইভোজন ফাইভ মিলিগ্রাম এটি হলো ভিটামিন বি টু যার কারণে ঘা হয়ে থাকে এটি ডিপোপ্লাভিন জাতীয় ওষুধ এটি দিনে এক থেকে দুটি করে তিনবার খেতে হবে অনেক সময় গ্লসিটিস বা জিবার প্রদা হয়ে থাকলে ইনফেকশান হয় যদি ইনফেকশান হয়ে থাকে এবং এর জন্য জ্বর হয় সেক্ষেত্রে ক্যাপসিল টাইসিল বা মোক্সাসিন এটি হলো একটি অ্যান্টিবায়োটিক অ্যামোকসোসিলিন গ্রুপের দুশো পঞ্চাশ মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় দিনে তিনটি করে অর্থাৎ আট ঘন্টা পর পর সেবন করতে হয় খা আহারের পর অর্থাৎ খাবারের পর খেতে হয় আর এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক আপনারা কখনো অ্যান্টিবায়োটিক নিজে নিজে খাবেন না তো বন্ধুরা ভিডিও শেষে আরেকটি পরামর্শ দেব সেটি হল আপনারা গ্লসিটিস বা জিভার প্রদাহ হয়ে থাকলে জাল জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন এরপর বাত বা কোনো নাস্তা অর্থাৎ খাবারের পর মুখ ভালো করে পরিষ্কার করবেন গড়গড়া কুলি করে নিলে ভালো হয় তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য রোগ এবং এর প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব সেজন্য আশা করি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ